তুমি কে বাবা? গানে গানে কাকে ডাকছিলে? আমার মাকে। আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার মাকে তুমি চেনো বাবা? না, তবে এক তান্ত্রিক আমার বাবার নাম মায়ের নাম সব বলে গেছে। তোমার বাবার নাম? রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। তোমার মায়ের নাম? কমলা। তোমার নাম? মানিক কুমার। মানিক, তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে? ওরে, আমি তোর সেই হতভাগিনী মা। তুমি আমার মা। হ্যাঁ বাবা, আয় আয় মানিক, আমার বুকে আয় মা। চল বাবা, আমার সঙ্গে চ। এভাবে তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে চুরি করেছিল ওই নায়েব, আমার পালিত বাবা, ও তোমাকে আমাকে মেরে ফেলবে। এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি, তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস? আমায় মা বলে ডেকে আবার তুই তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা? তোমাকে আর ফাঁকি দেবো না মা। আগামীকাল তুমি রাজ দরবারে আমাকে সন্তান বলে দাবি করো, তোমার কাছে আমি ঠিক ফিরে আসব। আমি রাজার বাম পাশে আসনে বসে থাকবো মা। দাদা, বৌদি, এতদিন পর আমি আমার সন্তান ফিরে পেয়েছি। কমলা, তুই এত বছর কোথায় ছিলি? কোথায় তোর সন্তান? মানিককে মন্ত্রী চুরি করে নিয়ে গিয়েছিল। মানিক আবার বলেছে ওকে কাছে পেতে হলে রাজার কাছে বিচার চাইতে হবে। তুমি আমাকে রাজার কাছে নিয়ে যাবে? বলো না, আমায় নিয়ে যাবে? নিয়ে যাবো মহারাজের কাছে, তোর সন্তানের দাবি করে বিচার চাইব। বলো তোমার কি ফরিয়াদ কাটুরিয়া সর্দার, আমাকে নির্ভয় বলো। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেয়াদপি মাফ হয় মহারাজ, এই সব ছোট লোক ভিখারীদের সরাসরি রাজদরবারে প্রবেশাধিকার দিলে রাজদরবারের সম্মান ক্ষুণ্ণ হয় মহারাজ। মন্ত্রী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে কল্যাণ সেনের দরবারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, ধনী দরিদ্র সকল প্রজাদেরই এখানে সমান অধিকার। আমার কোনো ফরিয়াদ নেই মহারাজ, আমার এই দুঃখিনী বোন আপনার দরবারে ফরিয়াদ জানাতে এসেছে। বলো কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি এক দুঃখিনী মা। আজ থেকে 12 বছর আগে চুরি হয়ে যাওয়া আমার সন্তানকে ফিরে পেতে এসেছি আপনার দরবারে। আপনার আপনার ওই বাম পাশে বসে থাকা মানিক কুমার আমার সন্তান। মন্ত্রী মশাই ওকে চুরি করে এনেছিল। আপনি আপনি ওকে আমায় ফিরিয়ে দিন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, আপনি এসব পাগলের প্রলাপে বিশ্বাস করবেন না মহারাজ। হেই, কে আছিস? এই ভিখারিনীকে রাজদরবার থেকে বার করে দাও। স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মন্ত্রী, বলে যাবেন না মহারাজ কল্যাণ সেন স্বয়ং দরবারে হাজির। বলো মা, এই সন্তানটি যে তোমার তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে মহারাজ, আছে। আমি আমার ছেলের নাম রেখেছিলাম মানিক কুমার। তোমার আর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, আছে। আমার ছেলের জন্মের সময় কপালে রাজ টিকার চিহ্ন ছিল, এখনো তা কপালে আছে। ধর্মাবতার, ধাইমা কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছে। সেই থেকে কমলা বনে জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। মহারাজ, আপনি একজন ন্যায়পরায়ণ বিচারক, আমার বোনের একমাত্র সম্বলকে আপনি ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আমার আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিন। কিন্তু মা, তোমার দাবির সপক্ষে এটাই যথেষ্ট প্রমাণ নয় যে মানিক কুমার তোমার ছেলে। তাহলে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না মহারাজ? পাবে মা, সন্তান তোমার প্রমাণিত হলে অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। কাল সকালে তোমরা দরবারে উপস্থিত থাকো। সেনাপতি, বলুন মহারাজ। ভাইমা এবং মন্ত্রীর স্ত্রীকে কাল সকালে দরবারে উপস্থিত থাকার জন্যে তলব পাঠাও। আর কার সন্তান যতদিন না প্রমাণিত হচ্ছে
ততদিন মানিক কুমার আমার হেফাজতে থাকবে। আজকের মতো সভা এখানেই মুলতুবি রইল। কমলাকে আমার জীবন থেকে সরিয়ে দিলে ভগবান, কেন কত দেশ খুললাম, কমলাকে খুঁজতে খুঁজতে আমার চোখের জলে সাগর বয়ে গেল, কিন্তু আমার কমলার দেখা পেলাম না। কত মানুষকে দেখলাম, কেউ আমার কমলার সন্ধান দিতে পারল না। আমি কি আর কোনোদিন কমলা দেখা পাবো না ভগবান? জয় বাবা ভোলানাথ। কি এত চিন্তা করছো? ভাবছো কিভাবে প্রমাণ করবে মানিক কুমার কার সন্তান, এ তার আসল মা? তুমি দুই মাকে মানিক কুমারের সামনে বসাবে, যার মুখের দুধের ধারা মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, প্রমাণ হবে সেই মানিক কুমারের গর্ভধারিণী মা। মন্ত্রী জায়া। আজ্ঞে মহারাজ। এই ছেলেটি সম্পর্কে ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ও সব কথা মিথ্যে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। তাই মা, তুমি কিছু জানো এই ভিখারিনী যা বলছে তা কি সত্য? চুপ করে আছো কেন? যা সত্য তাই বলো। ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রীমশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে এই মন্ত্রীমশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল, তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ, না, এটা ষড়যন্ত্র নয়। ধাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ, মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন মহারাজ। মানিক আমার সন্তান, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারিনীর কথা একদম বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি তোমাদের দুজনের কথাই রাখব। সেনাপতি মহারাজ, মানিক কুমারকে নিয়ে যান। ওকে তরবারির আঘাতে সমানভাবে দ্বিগণ্ডিত করে ওর দাবিদার দুই মাকে সমানভাবে ভাগ করে দিন। না মহারাজ, না, আপনি ওকে ওনার হাতে তুলে দিন। ওকে হত্যা করবেন না, মানিক বেঁচে থাক। মা কখনোই সন্তানের মৃত্যু কামনা করতে পারে না মহারাজ। ওকে কাটার নির্দেশ দেবেন না মহারাজ, ওকে ছাড়া আমি বাঁচব না মহারাজ। কে বাঁচবে আর কে মরবে সেটা এখনই প্রমাণিত হবে। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।